ব্যাচেলরদেরকে তো আসলে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতেই চায় না। রাজধানীতে শিক্ষার্থী, চাকরিজীবী, অবিবাহিতদের জন্য বাসা ভাড়া যেন সোনার হরিণ পাওয়া। বেশিরভাগ বাড়ির মালিক অবিবাহিতদের ভাড়া দিতে চান না, ফলে বড় শহরে মাথা গোজার ঠাঁই খুঁজতে বহু কাঠখড় পোড়াতে হয় তাদের। সম্প্রতি রাজধানীতে ব্যাচেলরদের জন্য থাকা খাওয়ার সুবিধাসহ বিশেষ ব্যবস্থাও চালু হয়েছে। প্রতিদিন উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য রাজধানী সহ বড় শহরমুখী হচ্ছে বিভিন্ন জেলার মানুষ, যাদের বড় অংশ অবিবাহিত। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বড় শহরে এসে বাসা ভাড়া পেতে রীতিমতো স্বপ্নভঙ্গ হওয়ার দশা হয় অনেকের। রাজধানীর ধানমন্ডি এলাকার বসবাসকারী অবিবাহিত কয়েকজন ভাড়াটে জানান, বেশিরভাগ মালিক তাদের বাসা ভাড়া দিতে চাননি, আর দিলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয়। ব্যাচেলরদেরকে তো আসলে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতেই চায় না। ঢাকা শহরে ভালো কোনো বাড়ি নেই যে ব্যাচেলরদের আসলে থাকার মতো। কোয়ালিটি সম্পন্ন বাসা যেগুলোতে উঠতে যাই, সেগুলোতে আসলে মানে ব্যাচেলর ভাড়া দিতে চায় না। তবে আশার খবরও আছে। রাজধানীতে পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে আসা অবিবাহিতদের জন্য আবাসনের বিশেষ ব্যবস্থা করেছে সুপার হোম বিডি, যেখানে অবিবাহিত শিক্ষার্থী থেকে চাকরিজীবীরা স্বল্প খরচে থাকা খাওয়ার সব সুবিধা পাচ্ছেন। আছে শীতাতপ নিয়ন্ত্রিত থেকে গরম পানি সরবরাহ। অবিবাহিত ভাড়াটেরা জানান, ভিন্ন পরিবেশে থাকা খাওয়ার সুবিধা পেয়ে তারা কিছুটা চিন্তামুক্ত। এখানে যত রকম সুযোগ সুবিধা প্রোভাইড করতেছে, অন্যান্য হোস্টেল এত তো সুযোগ সুবিধা প্রোভাইড করতেছেও না, উল্টা তাদের রেন্টও বেশি। ডিফারেন্ট ডিফারেন্ট মেনু থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার থাকে। সবচেয়ে বেশি ভালো লাগে, সবগুলো গুছানো থাকে। আমরা যদি একটা ম্যাচে থাকি, দেখা যাচ্ছে যে ওখানে আমরা হয়তোবা মানে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা পাবো, বাট হচ্ছে পড়াশোনার জন্য দেখা যাচ্ছে এক রুমে চারজন পাঁচজন আসছি, পড়াশোনার জন্য তেমন একটা স্পেস পাই না। বাট এখানে মানে ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে আমাদেরকে রিডিং রুম দিয়ে রাখছে, টেবিল দিয়ে রাখছে। যারা অ্যাডমিশন ফাইটার আছি তাদেরকে যথেষ্ট পরিমাণে এই টাইমটা খুবই প্রচুর পরিমাণে ভাইটাল। এই সময় যদি আমি অন্য যেগুলো আছে, লাইক ধরেন আমি যদি বাসায় উঠতাম বা ইয়াতে উঠতাম, ওইখানে আমার প্রচুর পরিমাণে এক্সট্রা টাইম দিতে হতো। ব্যামাগার, 24 ঘন্টা নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ 30টির বেশি সুবিধা দিচ্ছে এই প্রতিষ্ঠান। তাদের লন্ড্রি আছে, খাবার দাবার মান ভালো, এবং তাদের যে রুমটা আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের বাচ্চারা অনেক, এরা তো গ্রাম থেকে এসে রান্নাবাড়া করে খাওয়া বা পরিবেশগতভাবে জামা কাপড় কাচাতে আরম্ভ করে, এখানে এসে দেখলাম যে অনেক সুবিধা আছে, যেটা আমাদের জন্য একদমই নিরাপদ মনে হয়েছে। 3 বছরের মধ্যে রাজধানীতে 100 শাখা চালুর পরিকল্পনা প্রতিষ্ঠানটির। আমাদের পরিকল্পনা ঢাকাতে অন্তত 100টি শাখা বানাবো, এরপর চট্টগ্রাম ও সিলেটে শাখা করার পরিকল্পনা আছে। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো সাউথ এশিয়াতে করার পরিকল্পনা আছে আমাদের। ব্যাচেলরদের জন্য বিভিন্ন প্যাকেজ সিস্টেম রাখা হয়েছে। product and different packages.